আমি সায়ন, তোমরা দেখছো বং বাডস। লেটস আবার লকডাউনের মধ্যে একটা সানডে চলে এলো। কবে যে সানডেগুলো সেরা করে এনজয় করতে পারবো। লকডাউনটা যে শেষই হচ্ছে না। লকডাউন শেষ হোক বা না হোক, টুকটাক বাইরের খাবারগুলো না খেলে আমি শেষই হয়ে যেতে পারি। এখন বাইরে বেরিয়ে ব্লগ করলে কিছু খেতে পারি আর না পারি, পুলিশের ডান্ডা কিন্তু খেয়ে যেতে পারি। আইডিয়া? আরে না না, আমার তো ভোডা। আরে ধুর, সব সময় মজা। আমি বললাম একটা ভালো বুদ্ধি এসছে। ও তো বলো কি? জোম্যাটো অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস, ঘরে বসে পেয়ে যান মনের মতো খাবার। যে সকল ভিউয়াররা ভাবছেন আমরা জোম্যাটোর প্রমোশন করছি, তাদের জ্ঞাতার্থে বলে রাখি আমাদের একটা টাকাও দেয়নি। ক্যান্টিন রোলসের এগ চিকেন রোলটা ট্রাই করলে কেমন হয়? আহা, ওখানে তো রোলে মেয়োনিজ দেয়। মাখন কম্বো ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রো হবে রুমে। বাই দ্য ওয়ে, হাই ফ্রেন্ড, আমি স্নেহা। আমি সায়ন, তোমরা দেখছো বং বাডস। লেটস ব্লগ। যতক্ষণ না অর্ডারটা আসে তোমাকে একটা কোয়েশ্চেন করি। নিশ্চয়ই আপনি কিছু ভুলভাল বলবেন। বলো দেখি, এই সিচুয়েশনের জন্য বেস্ট সং কি হতে পারে? জানি না, তুমি বলো। অর্ডার তুম কব आओगे। ইনার বাজে জোকসগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সেটা দেখা যদি একটু ডিমোটিভেটেড হয়। হ্যালো, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। অর্ডারটা এসে গেছে, বুঝলে? চলে এসছে আমাদের এগ চিকেন রোল। কিন্তু খাওয়ার আগে এই হলো আমাদের লাইফ বয়ের হ্যান্ড স্যানিটাইজার। এটা দিয়ে আমরা হাত পরিষ্কার করে নিয়েছি। আমাদের লাগলো মাত্র 10 সেকেন্ড, কারণ আমাদের স্যানিটাইজার স্লো নয়। একটাকে নিতে আমি কিন্তু খেয়ে নেবো। এটা দেখে কিন্তু বেশ লাগছে। খাবার দেখলেই খালি হাই হাই করে খেতে শুরু করে দেয়। রোলের সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড। মেনলি স্টাফিংসে আছে চিকেন টিক্কা, পেঁয়াজ, একটু বড় সাইজের লঙ্কা দেখতে পাচ্ছি, আর ডিমের কোটিং তো আছেই, আর মেয়োনিজটা কিন্তু ভরপুর আছে। বর্ধমানের অন্যান্য জায়গায় কিন্তু রোলে মেয়োনিজ দেয় না, মেয়োনিজ দেওয়ায় টেস্টটা কিন্তু অনেকটা বেড়েছে। আমি কোনো জায়গায় এরকম টিক্কা করে চিকেন কিন্তু পাইনি আজ অবধি। আমাদের দুজনেরই স্টিম মোমো খুব ভালো লাগে, তাই সাথে ওটা অর্ডার করে দিয়েছিলাম। প্রথমে শুধু মোমোটা টেস্ট করে দেখি। শুধু মোমোটা কিন্তু সেরকম ভালো লাগছে না। এবার যে চাটনিটা দিয়েছে ওটার সঙ্গে টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। চাটনিটার সঙ্গে কিন্তু মোমোটা তুলনামূলক ভালো লাগছে খেতে। আর মোমো স্টাফিংসটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। চাটনিতে আমি কিন্তু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের একটা দারুণ ফ্লেভার পাচ্ছি। মোমোর স্টাফিংসটা তোমাদের দেখায়। ভেতরে চিকেন, পেঁয়াজ আর গোলমরিচটা গুঁড়ো করে দেওয়া আছে। মিষ্টির পরিমাণটা একটু বেশি স্যুপের মধ্যে। দেখতে পাচ্ছি গাজর আছে, লঙ্কা আছে, পেঁয়াজ কুচো কুচো করে দেওয়া আছে, আর পেঁয়াজ কলিও দেওয়া আছে। চিনি চিনি একটা ভাব আছে স্যুপটার মধ্যে। চিকেনের পরিমাণটা অত্যন্ত কম দিয়েছে। আমি অন্যান্য যেসব জায়গায় মোমো খেয়েছি তাদের কিন্তু স্যুপে চিকেনের পরিমাণটা বেশি থাকে, একটাই চিকেনের পরিমাণটা অনেকটাই কম। খাওয়া শেষ, এখন সময় তোমাদের সঙ্গে কথা বলার। রোলের পরোটাটা কিন্তু লাচ্ছা পরোটা ছিল না, নর্মাল পরোটা, তাই ক্রিসপিনেসটা অতটা আসেনি। এবার আসি স্টাফিংসের কথাতে। চিকেন আর মেয়োনিজের কম্বোটা কিন্তু সেক্সি লাগছিল। রোলের পরোটাটাও আমার কিন্তু খুব একটা খাস লাগেনি, কিন্তু স্টাফিংসে যে মেয়োনিজ আর চিকেনের কম্বিনেশনটা ছিল বস, এটা আলাদাই। এবার আসি মোমোর কথায়। মোমোর স্টাফিংসটা আমার একদম পছন্দ হয়নি, খুবই মিষ্টি ছিল এবং পরিমাণটাও ছিল অনেক কম। একমাত্র চাটনিটা কিন্তু মোমোর ঠিক ছিল। আর স্যুপটার কথায় যদি বলি, চিকেনের পরিমাণ তো কম ছিলই, আর ওটাও ছিল একটু মিষ্টি মিষ্টি পারা। হ্যাঁ, ঠিকই বলেছ, স্যুপটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল। এবার আসি মোমোর স্টাফিংসে। চিকেনটাকে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে পুর হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। খুব একটা আমার ভালো লাগেনি স্টাফিংসটা। আমাদের মতে রোলটা তোমাদের প্রত্যেকেরই ট্রাই করা উচিত, যারা যারা এখনও ট্রাই করনি। কিন্তু মোমোটা আমাদের দুজনের মতই একদমই ভালো ছিল না, তাই ওটা ট্রাই করার কথা আমরা বলবো না। আর দোকানের লোকেশনের লিঙ্কটা থাকবে ডেসক্রিপশনে। এখন সময় সাবস্ক্রাইবার চাওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের এরিয়ায় যদি কোনো স্পেশাল রোল পাওয়া গিয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো যারা ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি যাও ফলো করে নাও। আমাদের চ্যানেলের সব আপডেট আমরা ওখানেই পোস্ট করি আর এই চ্যানেলে বাওয়াল হবে, তার জন্য সাবস্ক্রাইবটা করতেই হবে। অবশ্যই বেল আইকন প্রেস করে দিও যাতে তোমরা আমাদের কোনো ভিডিও মিস না করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বি বং বি বুডি। এখনো যারা ইনস্টাগ্রামে ফলো করোনি কি হচ্ছে ভাই আজকে।